ধর টুকি, বেরিয়ে গেল। বল, পিকু এই নাও তোমার চারা গাছ, কাল স্কুলে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। এই চারা গাছটায় জল দিও পিকু, না হলে ও ঝিমিয়ে পড়বে। হ্যাঁ, এক্ষুনি দিয়ে দেব। এইটা করে জল দিলে ভালো হবে। ও, রিঠা ফল। অনেক দিন চাবানের বাবল বানানো হয়নি। দেখ কি, এর থেকে কতগুলো বাবল হবে। বল বল বাবল স্থর টুকি। চারা গাছে জল দিয়েছ? এই জাস্ট একটু পরেই দিয়ে দিচ্ছি মা। বাহ টুকি, তুই তো চারা গাছকে ফুল দিয়ে দিলি। চল এবার চারাটাকে বাবলসও দিয়ে দি। টুকি বলবল, টুকি বলবল। আরে লাফান দড়ি, টুকি তুই বাবলস বানা, আমি দড়ি লাফ দিয়ে ফাটাবো, কেমন? ওকে। এই একটা ফাটালাম, এই একটা ফাটালাম, আর এই আরো একটা। পিকু, চারা গাছে জল দিয়েছ? ওহো টুকি, আমি তো চারা গাছে জলই দিইনি। তুই দাঁড়া, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। পিকু দেখো, এই চারা গাছটা ঝিমিয়ে পড়েছে। আমি তো জাস্ট জল নিয়েই আসছিলাম। দেখো পিকু, তোমার কাজে দেরি করার জন্য এই চারা গাছটা কেমন কমজোরি হয়ে গেছে। এবার কি হবে? এবার তুমি তাড়াতাড়ি করে জলটুকু এখানে দিয়ে দাও, আর চারা গাছকে সরি বলো। সরি চারা গাছ, প্লিজ সেরে ওঠো। হ্যাঁ, পরে করবো বলে কাজ পিছনো উচিত নয়। আর পিকু, চারা গাছে কখন জল দিতে হয়? রোজ রোজ রোজ।